বাহ 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 বাহ, দরজা খোলা রেখে দুজনের কোনো পাত্তা নেই। পিয়া, এই পিয়া, আরে তোর জন্য এতগুলো জিনিস এনেছি, ধর। পিসিমণি, পিয়া, পিসিমণি, 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 আমি প্রতীক, আমি প্রতীক, পিসিমণি, পিসিমণি, তোমার হাত কে বেঁধেছে বলো, এই অবস্থা কে করেছে বলো, পিসিমণি বলো, বলো কিছু, যদি কিছু হয় আমি ওকে খুন করে ফেলবো, খুন করে ফেলবো, বাস্টার্ড, পঞ্চু সব করে রেখেছে, পট্ট পর বেরেছিস শিবাজি, তুই পট্ট পর বেরেছিস, কোথায় যাচ্ছিস তুই, শিবাজি পট্ট পর বেরেছে, আজকে শেষ, না না প্রতি, না তুই করিস না, তুই শিবাজির সঙ্গে কিচ্ছু করিস না, মার দাঙ্গা করিস না, তাহলে বিয়ে ক্ষতি হবে, আমার কথা শোন প্রতি, তুই থানায় যা, থানায় গিয়ে পুলিশকে সব কথা বল, শোন না তোর কিছু হয়ে গেলে আমি বাঁচব না প্রতি, আমি বাঁচব না, আমি বাঁচব না। ওই তো দিদি ভাই এসে গেছে, হ্যাঁ গো, হ্যাঁ গো, কী বললো ডাক্তার, কাবেরি কী হয়েছে বলো না, বলো না, আরে চুপ করে আছো কেন, বলো না কী হয়েছে কাবেরি, কোনো সিরিয়াস কিছু কি, বলো না, সিরিয়াস তো বটেই, হ্যাঁ হ্যাঁ, মুখটার দিকে দেখো দেখি, আমি আগেই বুঝতে পেরেছিলাম কাবেরি নিশ্চয়ই কিছু সিরিয়াস হয়েছে, সেই জন্যই তো ওই অশান্তবাবু যখন বললো যে পাগলের ডাক্তারের কথা, আমি তীব্র প্রতিবাদ করি, এসব কথা এখন থাক না, হ্যাঁ গো বলো না কাবেরির কি হয়েছে, সুমি দিদিভাইকে নিয়ে যাও, শুয়ে দাও ঘরে, যাও দিদিভাই ক্লান্ত তো, হ্যাঁ যাও, কাবেরি, কাবেরি কি হয়েছে তোর বল না মা, বল না তোর শরীর কেমন লাগছে, কোথায় কষ্ট হচ্ছে তোর বল, যাও শুয়ে দাও, কি বললাম তোমার, বল না, বল না কোথায় কষ্ট হচ্ছে তোর, বল না কাবেরি, কি কোনো কথা বলছে না, সরলা একটা কাজ করতো, ওই কাবেরি অনেকক্ষণ কিছু খাওয়া দাওয়া করেনি বুঝলি, আমার মনে হয় আমার খিদে পেয়েছে, কিছু রান্না করে খাইয়ে দিত, ঠিক আছে, ও সরলা তুই দাঁড়া আমি গিয়ে কাবেরিকে খাইয়ে দিচ্ছি, কি দরকার, আমি তো ওকে বললাম ও যাক না, না 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 কাবেরিকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে রেখে তারপর আমি আসবো, চ সরলা তুই আমার সঙ্গে চ চ চ চ তাড়াতাড়ি চ,
ইশ, প্রতিমাটা ভীষণ অবুজ হয়ে গেছে না? কাবেরীর সামনেই বারবার আপনাকে কাবেরীর কথা জিজ্ঞেস করছিল, আপনি উত্তর দেবেন কি করে বলুন? আমি বুঝতে পারছি। আচ্ছা এখন বলুন না, কি হয়েছে কাবেরীর? আসলে ওই ডাক্তারের সঙ্গে কথা বলার পর কাবেরীকে নিয়ে প্রতীক ওই চেম্বারের বাইরে যায়, আমি তখন ভেতরে ডাক্তারের সঙ্গে কথা বলছিলাম। ওই চেম্বারের বাইরে কাবেরী নাকি হঠাৎ প্রতীককে চড় মারে। কাবেরী কি সত্যি পাগল হয়ে গেল নাকি প্রতীককে চড় মেরেছে? প্রতীককে চড়? কে মারলো? কাবেরী আর কে? কি অবস্থা বল দেখি, এ তো সে আমাদের পাড়ার ওই হরিহরের মেয়ে, তোর মনে আছে? আপনাকে কি বলবো প্রশান্ত বাবু, একদম এক কেস এক ঘটনা। আমাদের পাড়ায় হরিহর বাবু আছে, তার মেয়ে কাবেরীরই বয়সী বাচ্চা মেয়ে। প্রথমে একদিন বান্ধবীকে একটা থাপ্পড় মারলো, তারপরে আত্মীয় স্বজনের গায়ে হাত তুললো, তারপর তো যাকে তাকে আছড়ে কামড়ে শেষ পর্যন্ত অ্যাসাইলামে। মাসিমা, এখন এই আষাঢ়ে গল্পগুলো আপনার না বললে চলছে না? আষাঢ়ে গল্প? তোমার তাই মনে হচ্ছে? নিশাকে জিজ্ঞেস করো তাহলে। অবশ্য তুমি তো আষাঢ়ে গল্প বলবেই, তুমি তো চাও কাবেরী পাগল হয়ে যাক। ছাড়ো না মা, বেজদি চাইলেই তো কাবেরীর ক্ষতি হবে না। শকুনের অভিশাপে গরু মরে না। এসব কি শুরু করলে তোমরা? প্রত্যেক দিন দেখছি বাড়িতে একটা ছোটখাটো ব্যাপার নিয়ে চিৎকার হচ্ছে, চেঁচামেচি হচ্ছে, বাড়িতে একটা অসুস্থ মেয়ে আছে ভুলে যাচ্ছ সবাই? ডাক্তার পরিষ্কার করে বলেছে এ বাড়িতে এখন কোনো টেনশন কোনো চিৎকার চেঁচামেচি চলবে না। মনে থাকছে না বোধহয় কারণ এই বাড়িতে এরপরে যেন কোনো আপনি আমাদের সঙ্গে একটু কোঅপারেট করুন, আমি বলছি আপনার কিচ্ছু হবে না। কালার ব্যাপারে আপনি কি জানেন? আমি আমি কিচ্ছু জানি না, আমি শুধু এটুকু জানি যে ও আমাদের এলাকার একজন গুন্ডা। দেখুন ম্যাডাম, আপনি কিন্তু মিথ্যা কথা বলছেন। আপনাকে মিথ্যা কথা বলে আমার লাভ? হয়তো এই কেসে আপনি কাউকে বাঁচাতে চাইছেন। কাকে বাঁচাতে চাইব? কেন, আপনার স্বামীকে, আপনার সন্তানকে? দেখুন ম্যাডাম, সবাই জানে যে আপনার স্বামী এবং সন্তানের সঙ্গে কালার কিন্তু খুব ভালো যোগাযোগ রয়েছে, আই মিন নগেন্দ্র আর অভিরাজের সাথে, হয়তো এই কেসে ওরাও জড়িত, তাই আপনি সব কিছু জেনে শুনেও কিছু বলতে চাইছেন না? বিশ্বাস করুন আমি কিচ্ছু জানি না। আপনি জানেন না, অথচ বাড়িতে সেদিনকে সাদা কাগজে আপনি কালার নাম আর টেলিফোন নাম্বারটা লিখতে গিয়েছিলেন। ওটা আমি প্রতীকের কথা মতো আমার ছেলের মোবাইল থেকে কালার নাম্বারটা লিখছিলাম, এমন সময় আমার ছেলে ঢুকে পড়ে নাম্বারটা পুরো লেখা। সেই কাগজটা পেয়ে আপনারা ভাবছেন যে কালার সাথে আমার যোগাযোগ আছে? হ্যাঁ, সেটা ভাবাই তো স্বাভাবিক। আমি আপনাকে এখনো বলছি যে আপনি সত্যি কথা বলুন, নাহলে কিন্তু আপনি প্রবলেমে পড়ে যাবেন। দেখুন, আজ না হলেও কাল আমরা কিন্তু কালাকে অ্যারেস্ট করবই, আর তখনই জানা যাবে যে সত্যিটা কি। কাবেরীর কিডন্যাপের ব্যাপারে কারা কারা জড়িত ছিল সব কিছু কিন্তু তখন জানা যাবে। স্যার, প্রতীক বাবু এসেছেন। ঠিক আছে, তুমি ওকে বসতে বলো, আমি আসছি। ইয়েস স্যার। ম্যাডাম, আপনি ভাবুন, টেক ইউর টাইম। আর একটা কথা, সত্যি কিন্তু কোনোদিন চাপা থাকে না। আপনি লকআপের ভিতরে যান, আমি একটু প্রতীকের সঙ্গে কথা বলে আসছি। থানায় এসেছি, থানায় এসেছি, থানায় থানায়।
দেখ আমি যাবা না পর্যন্ত কিছু তোর পর ফোন করছি। এনি প্রবলেম স্যার? শিবাজি আমার আমার বোনকে তুলে নিয়ে গেছে, আমার বাড়িতে ঢুকে আমার পিসিমাকে মেরে তার হাত পাত বেঁধে তার চোখের সামনে দিয়ে। হাউ ডেয়ার হি ইজ, শিবাজির এত সাহস স্যার? বড্ড বার বেড়েছে, বড্ড বার বেড়েছে। ও বলে গেছে যে চৈতালি দিকে না ছাড়লে আমার আমার বোনকে মেরে ফেলবে। আপনি ইনসিডেন্টটা এসপি সাহেবকে জানিয়েছেন? না। তাহলে এক্ষুনি চলুন, ইনসিডেন্টটা ওনাকে জানাই, তারপর একটা ব্যবস্থা নেওয়া যাবে। হ্যাঁ তাই চলুন, চলুন চলুন। শোনো তোমাকে একটা কথা জিজ্ঞেস করছি, কথাটা বলতে আমার খারাপ লাগছে কিন্তু আমি নিরুপায়। তুমি যে বলছো দীপ্তি সন্তানের পিতা তুমি নও, এ কথা সত্যি? সেটা তোমরাও বুঝতে পারছো? সেটা আমাকে বলে দিতে হবে। হ্যাঁ তুমি তো দেখেছো যে দীপ্তি বাড়িতে আসার পর থেকে দীপ্তির সাথে আমার সম্পর্কের কোনো উন্নতি হয়নি। হ্যাঁ দেখেছি বলেই তো আশ্চর্য হচ্ছি, কিন্তু আমি দীপ্তিকেও তো অবিশ্বাস করতে পারছি না। কেন পারছো না, কেন পারছো না? নিজের চোখে তো তুমি সবটা দেখেছো। দেখো বাবা, আমি তোমাদের মতো ভালো মানুষ সেজে থাকতে পারবো না। তোমাকে আমি আগেও বলেছি আবারও বলছি, যদি ভালো চাও তাহলে দীপ্তিকে বাড়ি থেকে বার করে দাও। আমি কিন্তু শুধু আমি আমার কথা ভেবে বলছি না, কথাটা আমি সবার কথা ভেবে বলছি। মানে মানে ও যেভাবে মাকে এই বাড়ি থেকে বার করে দিয়েছে, একদিন এমন আসবে যেদিন যেদিন ও আমাদের সবাইকে বাড়ি থেকে বার করে দেবে। দেখো বাবা দেখো, ও কিন্তু খুব সাংঘাতিক, খুব ডেঞ্জারাস, ও কখন কি করবে তুমি সেটা বুঝতে পারবে না। ও যে কোনো সময় যে কোনো লোককে ফাঁসিয়ে দিতে পারে। তোমরা কি করবে আমি জানি না, কিন্তু আমি ওর এই বিশ্বাসঘাতকতাটা মেনে নেব না। বিশ্বাসঘাতকতার কথা তোমার মুখে অন্তত মানায় না প্লাবন। নিজের স্ত্রী আছে এই কথাটা গোপন রেখে যে সে অন্য মেয়েকে বিয়ে করতে চায়, তার থেকে বড় বিশ্বাসঘাতক কি আর কেউ হয়? দীপ্তি আমরা তো তোমার কথা বিশ্বাস করতে পারছি না। আজ অব্দি তোমার সঙ্গে প্লাবনের কোনো সুস্থ সম্পর্ক গড়ে উঠতে আমরা দেখিনি। কিন্তু আমিও তো প্লাবনের মতো ওই একই ধারণা নিয়ে। বাবা প্লিজ প্লিজ, আমার যে সন্তান আসতে চলেছে তার সম্বন্ধে আর আমি খারাপ কথা শুনতে পাচ্ছি না। শুধু এইটুকু এইটুকু বিশ্বাস করুন আমার, আমি যেটা বলছি সেটা সত্যি। হ্যাঁ তোমার ওইটুকুন বিশ্বাসটাই তো আমাদের মধ্যে আসছে না। আচ্ছা বাবা কটা আঙুল দেখছেন আমার হাতে? কি ছেলে মানুষই হচ্ছে, কি হ্যাঁ বলুন না। হ্যাঁ দুটো, কি হয়েছে? আপনি দেখছেন দুটো, কিন্তু আমার হাতে রয়েছে পাঁচটা। আপনি দুটো বললেন কারণ আমি আপনাকে দুটো আঙুল দেখিয়েছি বলে। কে কি দেখছে সেটা ডিপেন্ড করে তার দেখা, তার দেখার ধরনের উপর। আর সত্যিটা দেখতে গেলে, সত্যিটা জানতে গেলে নিজের মনের মধ্যে যে ধারণাগুলো আছে সেগুলো আগে থেকে ভেঙে ফেলতে হয়, তবেই সব কিছু বোঝা যায়। আচ্ছা দেখলে, দেখলে বাবা দেখলে, আমি তোমাকে একটু আগে বলছিলাম না, ও খুব সাংঘাতিক, ও নিজের কথার জালে সবাইকে ফাঁসিয়ে দিতে পারে। এই শোনো, তুমি বাবাকে ভোলাতে পারলেও আমাকে কিন্তু ভোলাতে পারবে না। শোনো এই তুমি, তোমাকে আমি কতবার বলেছি যে এই বাড়ি। প্লিজ প্লাবন প্লিজ চুপ করো, অনেক তোমার কথা শুনেছি এবার চুপ করো। আমি কি করব সেই সিদ্ধান্তটা এবার আমাকে নিতে দাও। কি ব্যাপার প্রতীক, তোমার কি হয়েছে? শিবাজি আমার বোনকে তুলে নিয়ে গেছে। হোয়াট? পিসুমণিকে বলে গেছে চৈতালি দিকে না ছাড়লে আমার আমার বোনেরও ক্ষতি করে দেবে। তুমি কিচ্ছু ভেবো না, ওরা তো সাহস হয় কোথা থেকে। সুরজিৎ আমার একমাত্র বোন, ওর যদি কিছু হয়ে যায় আমি। কিচ্ছু হবে না, শিবাজি অত কাঁচা খেলোয়াড় না। ও আসলে তোমার বোনকে তুলে নিয়ে গিয়ে আমাদের সবাইকে ব্ল্যাকমেল করা প্ল্যান করছে। আমরা ওর প্ল্যানেই ওকে ধরবো। আমরা ওকে ফোন করে জানাবো যে আমরা মিসেস সিংকে ছেড়ে দিচ্ছি। কিন্তু স্যার শিবাজি কি এখন আমাদের ফোন ধরবে? রাস্কেলটা ফোন সুইচ অফ করে রেখেছে। আমার অভিজ্ঞতা কিন্তু বলছে যে শিবাজি প্রতীককে ফোন করবে ওর মুভমেন্ট জানার জন্য, নইলে শিবাজি কি করে জানবে যে প্রতীক মিসেস সিংকে ছেড়ে দেওয়ার প্ল্যান করছে না অন্য কিছু করছে। কিন্তু আমরা ওর ফোনের জন্য অপেক্ষা করব না। কি করবে তুমি সুরজিৎ? দেখো যা করার তাড়াতাড়ি করতে হবে। আগে আমাদের ভাবতে হবে যে
তোমার বোনকে শিবাজি কোথায় নিয়ে গিয়ে রেখেছে? আমার ধারণা ওরা স্যার নগেন্দ্র আর অভিরাজের গোপন ডেরাতেই ওকে নিয়ে যাবে। নয়তো কালা যেখানে লুকিয়ে আছে সেখানেও রাখতে পারে। কিন্তু কালা কোথায় লুকিয়ে আছে সেটা তো আমরা জানি না। তবে নগেন্দ্র যে গেস্ট হাউসে লুকিয়েছিল সেটা কিন্তু আমি চিনি। তাহলে চলো এক্ষুনি আমরা বেরিয়ে পড়ি। না না, কিন্তু এক মিনিট, নগেন্দ্র তো জানে যে আমি গেস্ট হাউসটা চিনি, ও কি ওখানে থাকবে? দেখো প্রতীক, কখনো কখনো বুদ্ধিমান লোকেরাও অনেক বোকামি করে ফেলে। আরে বাবা, অপরাধী যত সতর্ক হয়ে অপরাধ করুক না কেন, অপরাধ করার সময় অসতর্ক মুহূর্তে কোনো না কোনো ক্লু ফেলে যাই। আমরা তো সেভাবেই অপরাধীদের শনাক্ত করি। তাহলে তো স্যার এক্ষুনি আমাদের ওই গেস্ট হাউস রেড করা উচিত। হ্যাঁ চলো, আমরা যদি ওদের ওখানে নাও পাই তাহলে কোনো না কোনো ক্লু নিশ্চয়ই পাবো। লেটস গো। কালাকে আমরা ধরিয়ে দেওয়ার প্ল্যান করছি, লেকিন কোনো ডিসিশন নিতে পারছি না। এই সময় শিবাজিরা যে কোথায় গেল, কোথায় গেল জেনে ড্যাড আমাদের কোনো লাভ নেই। ড্যাড মমের জন্য আমার খুব কষ্ট হচ্ছে। ড্যাড মমকে হয়তো ওরা লকআপে টর্চার করছে। ন্যায় পুত্র, চৈতালির ওপর কোনো টর্চার হবে বলে আমার মনে হয় না। ড্যাড এটা তোমার ধারণা, তোমার ধারণা ভুলও হতে পারে। ন্যায় পুত্র নেই, লেকিন শিবাজিকে না জানিয়ে আমাদের কোনো ডিসিশন নেওয়া উচিত হবে না। কিন্তু শিবাজি যেভাবে বেরিয়ে গেল তাতে আমার মনে হচ্ছে যে ও নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করবে। দাঁড়া দাঁড়া, শিবাজিকে একটা ফোন করে। হ্যাঁ দেখো, তোর সুইচ অফ। আরে মোবাইলটা কেন সুইচ অফ করে রাখে ভগবান! দেখ তো পুত্র, মনে হয় শিবাজি। দেখ দাঁড়া, সাবধানে মার নি, বহুত দেখে দরজা খুলবি। যা শিবাজি বাবু যে আসেন আসেন, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আরে সুইচ অফ করে আপনি কোথায় বেগেছিলেন? না আপনার কথাই ভাবছিলাম শিবাজি বাবু। জানেন তো একটু বাংলাতে কথা আছে, কাহাবাত থাইছে, মেঘ না চাইতে জল। জল? বাবা, না না গেন্দাজি, মেঘও নয় জলও নয়। হ্যাঁ, নিয়ে এসেছি এক পশলা বৃষ্টি। হ্যাঁ দেখুন। এই নিয়ে নিয়ে কুইক।